পিন্টু ভাই বলছিলেন যে দুটি নির্বাচন ভালো বা হয়নি বা আমাদের প্রশ্ন আছে ইত্যাদি। তো এখন সরকারি দল এখন আওয়ামী লীগ, আওয়ামী লীগের দায় বেশি আপনি বলছিলেন সরকারের দায় নিতে, কিন্তু বিএনপির কি কোনো দায় নেই? অন্তত বিএনপির দায় আছে বলেই তো বারবার বলছে যে আপনারা এই দেশে যাতে একটা সুষ্ঠু নির্বাচন হয় সেই নির্বাচনে, আপনি গত নির্বাচনে বিএনপি আপনার একটা সুষ্ঠু নির্বাচন হবে এই আশায় কিন্তু বিএনপি গিয়েছিল, কিন্তু সেখানে কি ঘটেছে আপনারা জানেন, এইটা না হয় এখন আলোচনা নাই করলাম সেখানে কি ঘটেছে। বিএনপির দায় কিছুটা আছে, এটা আপনি স্বীকার করছেন না? বিএনপির দায় হচ্ছে যে বিএনপি চায় একটা দেশে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করার দরকার সেটা যদি দরকার হয় বিএনপি সেখানে সাপোর্ট দেবেন, এটা তো বলে না বিএনপি যে সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা কোনো দায় নেব না, সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই বিএনপিকে দায় নিতে হবে এবং সেই জন্য এগিয়ে আসবে অবশ্যই। আলোচনার কথা বলছেন, দ্যাট ইজ হোয়াট ইজ দরকার, আলোচনাই দরকার, কিন্তু আলোচনাকে শর্ত দিয়ে হয়, আলটিমেটাম দিয়ে হয়, এ থাকলে আমি নাই এই ধরনের কথা যদি বলা হয় তাহলে আলোচনার স্কোপ কোথায়, দরকারই বা কি? সুতরাং আমি বলছি এইসব নয়, চর্চা করতে হবে। ভালো নির্বাচন করার পরেও তো 85% টাইম অ্যাবসেন্ট ছিলেন, এইবার আরও ভালো নির্বাচন করার পরে 95% আপনি যে এই সুন্দর কথাগুলো বললেন যে আলোচনা করেন, কিন্তু আলোচনা করতে চান না, আপনি তো হুমকি দিয়ে বলেন আপনি আন্ডার হোয়াট ল, আপনি তো সিনিয়র লয়ার, আন্ডার হোয়াট ল ইউ আস্ক দ্য প্রাইম মিনিস্টার টু লিভ? বঙ্গবন্ধু ডাক দিয়েছে, এলএফও হোক, পাকিস্তান সংবিধান হোক, সবকিছু উড়িয়ে দিয়ে আসছে, আপনি পারবেন না করতে।